সাবধান, প্রেমে পড়লে কমে যায় বুদ্ধি, বলছে গবেষণা। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি দিনটিকে ঘিরে উন্মাদনা বড় কম নয়। কিন্তু জানেন কি, প্রেমে পড়লে মানুষের বুদ্ধি কমে যায়, এমনটাই বলছে গবেষণা। প্রেম হলো ভালোবাসার অনুভূতি, প্রেমে পড়ার অনুভূতি অন্য সব কিছুর চেয়ে ভিন্ন। নারীদের চেয়ে পুরুষরা নাকি বেশি প্রেমে পড়ে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তবে প্রেমে পড়লে নাকি মানুষের বুদ্ধি কমে যায়, কথাটা কতটুকু সত্য চলুন জেনে নেওয়া যাক গবেষকরা কি বলছেন। নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটির অধ্যাপকরা এ বিষয়ে সত্যতা যাচাইয়ের একটি গবেষণা পরিচালনা করেন। গবেষকদের মতে সম্পর্কের প্রথম পর্যায়কে বলা হয় আবেগপূর্ণ প্রেম। এই পর্যায়টি দুজনের মধ্যে আকর্ষণের জন্য দায়ী। বিজ্ঞানীরা বলছেন প্রেমে পড়ার সময় মানুষ তাদের আবেগে তীব্র পরিবর্তন অনুভব করে, যা মনকে অপ্রতিরোধ্য আনন্দ ও উচ্ছ্বাসে পরিপূর্ণ করে তোলে, ফলে মানুষকে অনেক বেশি সুখী বোধ করেন। তবে গবেষণা বলছে প্রেমে পড়া আমাদের সুখী করলেও মানসিক ক্ষমতার উপরে তীব্র প্রভাব পড়ে। এ বিষয়ে জানতে চাইলে গবেষকরা 43 জন যুবককে নিয়ে একটি পরীক্ষা চালান, যারা 1 মাস থেকে 6 মাস ধরে প্রেম করছেন। অংশগ্রহণকারীরা ধাপে ধাপে বেশ কয়েকটি পরীক্ষা দেন। প্রতিবার পরীক্ষার আগে তাদের রোম্যান্টিক গান শুনিয়ে প্রিয়জনের কথা চিন্তা করতে বলা হয়েছিল। ফলাফল দেখে গবেষকরা বিস্মিত হয়ে যান। দেখা যায় রোম্যান্টিক মেজাজে থাকাকালীন অংশগ্রহণকারীরা পরীক্ষায় আরও খারাপ ফলাফল করছেন। মজার বিষয় হলো এই প্রভাব শুধু পুরুষদের মধ্যেই নয়, নারীদের মধ্যেও দেখা গেছে। এ কারণেই গবেষকরা দাবি করেছেন প্রেমে পড়লে আপনি সুখ অনুভব করবেন ঠিকই, তবে বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডে আগ্রহ এবং কার্যকারিতা কমে যাবে। প্রেম প্রত্যেককে প্রভাবিত করে এবং আমাদের ক্ষমতাকে একাধিক উপায়ে কমিয়ে দেয়। গবেষকরা বলছেন একটি রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠার শুরু থেকেই আমরা প্রিয়জনের প্রতি আবেশী মনোযোগী হয়ে ওঠে, আর এ কারণেই দৈনন্দিন কাজগুলোর পাশাপাশি কাজ বা পড়াশোনায় আমাদের মনোযোগ কমে যায়। ব্যুরো রিপোর্ট, পুষ্প প্রভাত টিভি।